আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা এসএসসি জীববিজ্ঞানের অধ্যায় নয় নিয়ে পড়বো। অধ্যায় নয় আজকে আমরা পড়বো হচ্ছে অস্থি মানে বোন আর হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ, এই দুটার গঠন সম্পর্কে পড়বো এবং এদের মধ্যে কী কী পার্থক্য আছে সেগুলো আমরা দেখবো। আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা হচ্ছে কঙ্কালতন্ত্র শিখেছিলাম, যে কঙ্কালতন্ত্রের গঠনটা দেখেছিলাম। তো এই কঙ্কালতন্ত্রেরই হচ্ছে প্রধান দুইটি উপাদান হচ্ছে অস্থি এবং তৌণাস্থি। তাহলে আজকে আমরা এই অস্থি আর তৌণাস্থির গঠনটা সম্পর্কে শিখব, কারণ যেহেতু আমরা কঙ্কালতন্ত্র শিখেছি আর সেটা গঠিত হয় অস্থি আর তৌণাস্থি দিয়ে, তাহলে আমাদের অবশ্যই এই দুইটা সম্পর্কে জেনে নেওয়া উচিত। তাহলে প্রথমে আমরা যদি একটা অস্থির চিত্র আঁকি তাহলে সেটা মোটামুটি এইরকম দেখতে হবে অস্থির চিত্রটা। তো আমরা অস্থির ভিতরগত গঠনটাও দেখব, এর বাইরের গত গঠনটাও দেখব এবং এই দুটার মধ্যে কিছু পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিব। প্রথমে আসি অস্থির গঠন। যদি আমি একটা অস্থি আঁকি, সো যদি সেটার আমি ভিতরের দিকের অংশটা বের করে ফেলি, আমি যদি এটুকু কেটে ফেললাম, এটাকে খণ্ডিত করলাম লম্বভাবে, তাহলে ভিতরের দিকে আমরা এই উপাদানগুলো পাবো। এগুলো কি কি যদি বলে দেই, প্রথমে দুইটি অস্থির, যে কোনো অস্থির কি হয়, দুই পাশে তৌণাস্থি থাকে, অস্থির পাশে তৌণাস্থি থাকে। এটা থাকে হচ্ছে বিভিন্ন প্রকার চাপ বা ঘর্ষণ জনিত সমস্যাগুলোকে রোধ করার জন্য। তাহলে এই অস্থির পাশে যে তৌণাস্থি থাকে এইটাকে বলা হয় আর্টিকুলার তৌণাস্থি। আর্টিকুলার এটা সাধারণত দুই পাশের এবং অস্থির সন্ধি অর্থাৎ যেখানে দুইটি বা একাধিক অস্থিগুলো যুক্ত হয় সেই জায়গাতে থাকে হচ্ছে তৌণাস্থি। এখন এই তৌণাস্থিটা আমরা গঠনটা যখন শিখব তখন এটা সম্পর্কে জানতে পারবো। তো আমরা অস্থির জায়গাতে ফিরে যাই। অস্থির ভিতর দিকে যে কোষগুলো থাকে সেই কোষগুলো আসলে ছড়ানো ছিটানো অবস্থা থাকে, অর্থাৎ ছড়ানো থাকে, এটা কোনো সাজানো অবস্থায় নাই, এলোমেলোভাবে আছে। তো এই কোষগুলোকে বলা হয় স্পঞ্জি অস্থি, অর্থাৎ এটা স্পঞ্জি। স্পঞ্জি বলতে কী বোঝায়, যেটা স্পঞ্জ করা অর্থাৎ ফোমের নেয়, যেটা আসলে তুলতুলে হয়, এটাকে বলা হয় স্পঞ্জি অস্থি। এবার অস্থির এই যে বিভিন্ন স্পঞ্জি যে অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে কিছু কিছু জায়গাতে কী থাকে, অস্থি মজ্জা থাকে। তো এই পুরোটা অ্যাকচুয়ালি অস্থি মজ্জা, স্পঞ্জি অস্থি তাই কিন্তু অস্থি মজ্জা। তো এখানে যদি লাল বর্ণের স্পঞ্জি অস্থি থাকে তো সেখানে আসলে এটা লাল অস্থি মজ্জা আছে, যেখানে লাল বর্ণ অস্থি মজ্জা থেকে কী তৈরি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়। আবার যদি সাদা বর্ণের অস্থি মজ্জা থাকে সেখান থেকে কী তৈরি হবে, সেখান থেকে শ্বেত কণিকা তৈরি হবে। অর্থাৎ অস্থি মজ্জাগুলো থেকেই কিন্তু লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রী এগুলো সব তৈরি হয়, অর্থাৎ আমাদের রক্তের যে কণিকাগুলো আছে এগুলো কিন্তু সবই তৈরি হয় এই অস্থি মজ্জা থেকে। এখন এই অস্থি মজ্জার এইটা আবার বিভিন্ন অংশে ভাগ হয়ে থাকে বিভিন্নভাবে। তো আমরা যদি অস্থি মজ্জাগুলোর পরে যদি অংশে যাই তাহলে আমরা দেখতে পারবো একটা গহ্বর থাকে, একটি অস্থির মাঝখানের দিকে একটা গহ্বর বা ফাঁকা জায়গা থাকে, এই গহ্বরটাকে বলা হয় মেডুলারি গহ্বর। এবার অস্থির বাইরের দিকে যে আবরণ এটা দুইটা পার্টে থাকে, এর বাইরের দিকে একটা ভিতর দিকে একটা। তাহলে বাইরের দিকের এই আবরণটাকে বা এই যে পর্দা এটাকে বলা যেতে পারে, একটা সুন্দর একটা শক্ত দৃঢ় একটা সফট, মানে এটা হচ্ছে একটা শক্ত টাইপের পদার্থের উপরে একটা পিচ্ছিলাকার আবরণ থাকে। তো এই আবরণটাকে বলা হয় এন্ড্রোস্ট্রিয়াম, আর এন্ড্রোস্ট্রিয়ামের ভিতর দিকে যে আবরণটা সেটাকে বলা হয় পেরিওস্ট্রিয়াম। তো এটা হচ্ছে অস্থির একটা মানে বেসিক গঠন। আমরা যদি এটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আসলে আমাদের এটা এসএসসির জন্য অনেক বেশি হয়ে যায়। সো 9-10-এর জন্য এতটুকুই এনাফ, এর চেয়ে বেশি এটা আসলে আমাদের এসএসসির জন্য লাগবে। সো আমি মৌলিক বিভিন্ন অংশগুলো সম্পর্কে বলে দিলাম। এবার আমরা অস্থির বিভিন্ন বৈশিষ্ট্য জানি, অস্থিটা কেমন হয় আসলে। এই অস্থি এটা যোজক করার হবে, অর্থাৎ এটা কানেকটিভ টিস্যু এবং এটা অনেক দৃঢ় হবে, শক্ত হবে। মানবদেহের সবচেয়ে দৃঢ় অংশে হচ্ছে এই অস্থি এবং এটা যোজক করা। কেন, এটা বিভিন্ন অঙ্গগুলোকে কানেক্ট করে, তাই এটা যোজক করা। এবং অস্থিটা তৈরি হবে বা গঠিত হবে অ্যাকচুয়ালি বিভিন্ন উপাদান দিয়ে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ধাতু। তার মধ্যে কী কী আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস, এইগুলো দিয়ে তৈরি হয় মেনলি অস্থি। তবে ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি এইটা দিয়েই মেনলি গঠিত হয় হচ্ছে আমাদের অস্থি। অস্থির মধ্যে প্রায় 40-50% পানি থাকে, একটা অস্থির যে গঠন তার মধ্যে 40-50% হচ্ছে পানি। এছাড়াও আরও অনেক কিছু থাকে, তার মধ্যে আছে কিছু জৈব পদার্থ, কিছু আছে অজৈব পদার্থ, অর্থাৎ কিছু আছে অর্গানিক টাইপ পদার্থ এবং কিছু আছে ইনঅর্গানিক পদার্থ। ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব। এখন অর্গানিক পদার্থগুলো পরিমাণে কম থাকে, অর্থাৎ প্রায় 40% থাকে, আর বাকি 60% থাকে হচ্ছে অজৈব পদার্থগুলো। আর অলরেডি আগেও বলেছি যে অস্থির মধ্যে যে কোষগুলো থাকে
অস্থির ভিতরের এই জায়গাটাকে বলা হয় মাতৃকা। তো এই মাতৃকা নামক জায়গাতে এই কোষগুলো কি থাকে, ছড়ানো অবস্থা থাকে, এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা ছিল অস্থির বৈশিষ্ট্য। তো আমরা এই বৈশিষ্ট্য থেকে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য ক্যালকুলেট করতে পারবো যে অস্থি আর তৌণাস্থের পার্থক্য কেমন আছে। তাহলে অবশ্যই আমাদের তৌণাস্থির গঠন আর এটার বৈশিষ্ট্য জেনে নেওয়া উচিত। তো তৌণাস্থির প্রথমেই বাইরের দিকে একটা আবরণের কথা বলি। তৌণাস্থির যে কোষগুলো, এই কোষগুলোর বাইরের দিকে একটা আবরণ থাকে, একটা আবরণ দিয়ে বেষ্টিত থাকে। এই আবরণটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এই আবরণটার কালারটা হয় হোয়াইট, মানে সাদা, এবং এইটা এক ধরনের যোজক কলা। তৌণাস্থিটা কিন্তু যোজক কলা না, এটার বাইরের দিকের আবরণটা হচ্ছে যোজক কলা, যার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এটার কালারটা হয় সাদা। এটা সাদা হওয়ার কারণে আমাদেরকেও কি মনে হয়, দূর থেকে তাকালে বা তৌণাস্থির দিকে তাকালে এটা কালারটা ব্লু মনে হয়, মানে নীল মনে হয়। কিন্তু আসলে নীল মনে হওয়ার কথা, কিন্তু নীল মনে হয় না। কেন হয় না? কারণ হচ্ছে পেরিকর্ডিয়াম যেটা, এটা কালারটা হচ্ছে সাদা। এখন নীল কালার কেন মনে হবে, তৌণাস্থির কালারটা নীল কেন হবে, তার কারণ কি? তৌণাস্থির ভিতরে যে মাতৃকা নামক জায়গা, অর্থাৎ এখানে যেখানে কোষগুলো অবস্থান করে সেটাকে বলা হয় মাতৃকা। এই মাতৃকা নামক জায়গায় শক্ত পদার্থ থাকে, কিছু তৈরি হয় এগুলা, এর নাম হচ্ছে কর্নিন। এই কর্নিনের কালারটাই হচ্ছে ব্লু, মানে নীল। এই কর্নিনের কালারটা নীল হওয়ার কারণে কি হয়, তৌণাস্থিকাটা নীল দেখায়। কেন? কারণ তৌণাস্থি মেনলি গঠিত হয় হচ্ছে কিন্তু এই কর্নিনের সাহায্যে। তাহলে যেহেতু কর্নিনের কালারটা নীল, তাই তৌণাস্থি কালারটা নীল মনে হয় বা নীল হওয়া উচিত। কিন্তু এই নীলের উপরে আবরণ থাকে হচ্ছে সাদা। তৌণাস্থি তৈরি হয় কর্নিন দিয়ে, এর উপরে আবরণটা হচ্ছে সাদা, চারদিকে সব দিকে আবরণ থাকে। তাহলে নীল কালারের উপরে সাদা আবরণ হওয়ার কারণে কি হয়, এটাকে সাদা মনে হয়। বাট তৌণাস্থি কালারটা কিন্তু অ্যাকচুয়ালি সাদা না। এখন এই যে কর্নিন, এই কর্নিনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু গহ্বর, মানে ফাঁকা জায়গা যেটা দেখা যায়, ক্যাভিটি দেখা যায়। তাহলে এই যে গহ্বর বা ক্যাভিটি, এই গহ্বর বা ক্যাভিটিকে বলা হয় ল্যাকিউনি বা ক্যাপসুলো বলা হয়। একে একে ল্যাকিউনি বলা হয় বা একে ক্যাপসুলো বলা হয়। এখন এই ল্যাকিউনি বা ক্যাপসুল যেটা, এই ক্যাপসুল বা ল্যাকিউনি যেটা বললাম, এইটার মধ্যে আবার কন্ডিওব্লাস্ট থাকে। কন্ডিওব্লাস্ট উৎপন্ন হয় এটার মধ্যে থেকে। অনেক অনেক ক্ষেত্রে ল্যাকিউনি বা ক্যাপসুল থেকে কি হয়, কন্ডিওব্লাস্টটা উৎপন্ন হয়। তাহলে এই ল্যাকিউনি বা হচ্ছে ক্যাপসুল থেকে যে তৈরি হচ্ছে কন্ডিওব্লাস্ট, এই কন্ডিওব্লাস্টটা আসলে কি, এটা হচ্ছে একদম রাসায়নিক পদার্থ যা এই তৌণাস্থির বিভিন্ন কাজগুলোকে সমন্বয় করে। এবার তৌণাস্থির যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখে নিই, সেটা কি কি। তৌণাস্থি কিন্তু যোজক কলা না, এটা যোজক কলার ভিন্ন রূপ। অস্থি যোজক কলা বা তৌণাস্থি যোজক কলার ভিন্ন রূপ। এবং অস্থিটা কেমন, এটা অনেক দৃঢ় হয় বা তৌণাস্থি হবে নরম এবং স্থিতিস্থাপক, এটা সদে ছিঁড়বে না, ইলাস্টিক টাইপের হবে। এবার যদি কোষগুলোর কথা বলি, আমাদের এখানে অস্থির কোষগুলো কেমন ছিল, এটা ছড়িয়ে ছিড়িয়ে থাকতো, একটা জায়গাতে ফিক্সভাবে থাকতো না, ছড়িয়ে থাকতো। কিন্তু তৌণাস্থি কোষগুলো কেমন হবে, এটা একক বা জোড়ায় জোড়ায় থাকবে, এটা আসলে ঘনবদ্ধভাবে একটা জায়গাতে একক বা জোড়ায় জোড়া অবস্থান করবে তৌণাস্থির কোষগুলো। আমরা তাহলে এখান থেকে বৈশিষ্ট্য দুইটা থেকে কিন্তু পার্থক্যগুলোকে আলাদা করে ফেলতে পারি যে কোন কোন উপাদানগুলোর মধ্যে পার্থক্য গেস করতে পারি। দেখো আমি পার্থক্য আঁকা একটু লিখে দিয়েছি। সো আমরা চিত্রটাকে যদি চাই আঁকতে পারি, একে পার্থক্য গেস করতে পারি, আবার চাইলে না একেও আমরা পার্থক্য দিতে পারি। তো 9-10 জন্য, SSC জন্য চিত্র আঁকলে এর চেয়ে বেশি বা এর চেয়ে বেশি বৈশিষ্ট্য বা চিহ্নিতকরণ করে আঁকার দরকার নেই, এটাই এনাফ। তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আজকের জন্য, মানে অস্থি আর তৌণাস্থির মধ্যে পার্থক্য আর তাদের চিত্রগুলোর বৈশিষ্ট্য দেখলাম আমরা। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। সবাইকে বিদায় জানাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।